গভীর যে এক, তাও আমাদের জল কিছু যদি এখানে বেরায় তাহলে এই জলটা গিয়ে সিএইচএস এ ঢুকছে, ওইখান থেকে সিএইচএস এর ড্রেন বের করে সেই ড্রেনে দিয়ে দিলে আমাদের জলের সমস্যা। এখান থেকে যাবে গিয়ে ওইখানে একটু জানে কাজ হচ্ছে ফুল ফল সবজি মাছ মাংস বিভিন্ন টাইপের, তারপরে ওই তাহলে এর যৌবনের ক্ষমতা আরো বেড়ে গেল, মানে বুড়ো হয়ে গেছিল এটা দিয়ে আবার নতুন করে বাড়ি চলে গেল। ওইখান থেকে ওই ড্রেনের মধ্যে বেরাবে, আপনাকে তিনটা আউটফল দেখালাম, একটা ওইখান থেকে বেরিয়ে বেরাবে, হ্যাঁ আরেকটা হচ্ছে, আরেকটা আমাদের যেটা আছে একটা হলো ওই কোনায়, পানি কেসে নিকলতা নেই নিকল স্ট্যাগনেট, তো হম লোক কা ড্রেন করনে কা লিয়ে হম লোক কা এক বড়া প্রবলেম হো গিয়া, তো অভি ও সরকার সে হম লোক কা ইয়ে ভি সিগন্যাল মিল গিয়া, আগর ইস পানি আপ লোক কা পানি यहाँ से लेके वही एक नाली बना देगा, तो वही नाली से हम लोग एकदम, वहाँ एक तालाब है वो तालाब से हम लोग का मेन नाली में आ जाएगा, म्युनिसिपलिटी नाली में, तब आप लोग का पानी भी निकलेगा हम लोग का समस्या भी निकलेगा। না না সব দেখতে হম লোক ইসলে আয়া একদম এখানে ডিসচার্জ করি আমাদের জায়গা এটাকে যদি আমরা ঠিক মতো ক্লিন করে দিই তাহলে এই এখান থেকে এসে এইখান থেকে বেরিয়ে একদম চলে যাবে। এটা হচ্ছে সিআইএসএইচ এর, হ্যাঁ
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ট্রপিক্যালের ক্যাম্পাস যে কোনো থাকবে ওদিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে এন্টার জলটা এত বড় ওয়াটার বডি থেকে যে জাজমেন্টটা ভালো হবে এই জায়গাটা ওরা কিন্তু কারণ বলে এটা জায়গাটা আমরা নিব ওয়াটার বডিজ আছে এদিকে এটা ঝামেলা আছে আমরা নিব ওটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ওই বন্ধ করতে ওদেরও তো জল হবে হ্যাঁ ওদের জলটা ওদের জলটা তো বের করবো আছে না সেটা রাজি হয়ে যাবে কেন ওদের জল আপনি আমাকে যদি পারমিশন না আরামসে জলটা গেলে আমার জল আরাম জল কোনো দিন আমাদের খরচা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা যেটা আউটফল সেই আউটফলগুলো আমরা দেখলাম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ার আছে এমএডির ইঞ্জিনিয়ার আছেন আমাদের এক্সিকিউটিভ অফিসাররা আছেন তারা সবাই দেখে এরপর আমরা 6টার সময় জেলা সমর্থক ওখানে মিটিং করব করে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব আচ্ছা কি ইঞ্জিনিয়াররা ছিল সাথে সবাই ইঞ্জিনিয়ার ছিল ইরিগেশন ছিলেন এমএডি ছিলেন